অস্ট্রেলিয়ান নাগরিক হন অথবা হন প্রবাসী, যদি গত 14 দিনের মধ্যে ভারত সফর করে থাকেন তবে আপাতত অস্ট্রেলিয়াতে আপনার ঠাঁই নেই। আর যারা এই আদেশ মানবেন না তাদের হতে পারে 5 বছরের কারাদণ্ড, একই সাথে £37,000 জরিমানাও। It's a horrific situation unfolding in India. বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ জনবহুল দেশ ভারতে এখন করোনা সংক্রমণের হার তীব্র। অস্ট্রেলিয়াতে যেন ভারত থেকে করোনার এই ভেরিয়েন্ট ছড়িয়ে না পড়তে পারে তার জন্যই এই ধরনের পদক্ষেপ। Cases from India which are positive go from 14 in the 28 days. এর মাধ্যমে ইতিহাসে প্রথমবারের মতো অস্ট্রেলিয়া বাড়ি ফেরাকে অপরাধ হিসেবে গণ্য করা হলো। 3 মে থেকে কার্যকর হওয়া এই নির্দেশনা চলবে আগামী 15 মে পর্যন্ত। Expected carrying capacity which would be the safe carrying capacity of our hotels. অস্ট্রেলিয়ার এই সিদ্ধান্তের ফলে 9,000 অস্ট্রেলিয়ান ভারতে আটকা পড়ে গেলেন, যাদের মধ্যে 650 জনের অবস্থা খুবই ঝুঁকিপূর্ণ। মুবাল্লিক করিম, মাই টিভি।